এমন একটি মন্ত্র যে মন্ত্রের মাধ্যমে মানুষ তার জীবনের সকল সমস্যাকে দূর করতে পারে। মানুষ তার জীবনের অর্থের অভাব অনাটনকে দূর করতে পারে, জীবনের প্রতি মুহূর্তে আসা সেই বাধাগুলিকে দূর করতে পারে। এই মন্ত্রের জোর, এই মন্ত্রের শক্তি এতটাই বেশি যে ব্যক্তি ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে এই মন্ত্রকে জপ করে থাকে, সেই ব্যক্তির জীবনে কোনোদিনও কোনো দুঃখ আসে না। তো নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালোই আছে। আজকে যারা এই চ্যানেলে নতুন এসেছে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন, এই ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখুন, ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করুন। আজকে যে মন্ত্রের কথা বলবো, এই মন্ত্রটি জপ করার সময় আপনাকে কোনো ধরনের কোনো নিয়ম পালন করতে হবে না, কোনো বিধির মাধ্যমে এই মন্ত্রকে জপ করতে হবে না, শুধুমাত্র আপনার যে ইচ্ছা, সেই ইচ্ছাটির কথা আপনাকে ভাবতে হবে। সেই ইচ্ছাটির কথা ভাবুন, সেই স্বপ্নটির কথা ভাবুন, সেই স্বপ্নটিকে আপনি ভিজুয়ালাইজ করুন, আপনি মনে মনে সেটি ভিজুয়ালাইজ করুন, আপনি শুধুমাত্র এই মন্ত্রটিকে আপনি জপ করে চলুন, আপনার সেই স্বপ্নটি অবশ্যই পূর্ণ হবে, আপনার সেই ইচ্ছাটি অবশ্যই পূর্ণ হবে। এই মন্ত্রের নাম হচ্ছে গ্রিং তারা মন্ত্র। গ্রিং তারা মন্ত্র হচ্ছে তিব্বতের মন্ত্র। এই মন্ত্রের নাম আপনারা অনেকেই শুনেছেন, আপনারা অনেকেই হয়তো জানেন যে গ্রিং তারার মন্ত্রের শক্তি কত বেশি। গ্রিং তারা মন্ত্র মানুষ জপ করলে একদিনের মধ্যে মানুষ তার ফল পেয়েছে। যারা গ্রিং তারা মন্ত্রকে জপ করে থাকে তারা জীবনে অনেক সুখী ব্যক্তি হয়ে থাকে। গ্রিং তারা মন্ত্র জপ করার জন্য কোনো পুজো পার্বণ কিছুই প্রয়োজন নেই, কোনো নিয়ম কোনো বিধির প্রয়োজন নেই। আপনার যখন সময় হবে সেই সময় শুধুমাত্র আপনি আপনার সেই স্বপ্নটিকে মনে ভেবে, আপনার সেই ইচ্ছাটিকে মনে ভেবে আপনি শুধুমাত্র এই মন্ত্রটিকে আপনি জপ করে চলুন। আপনার জীবনে সুখ অবশ্যই আসবে, আপনার জীবনে হাজার বাধা বিপত্তি যদিও আছে, যদিও চলছে, সেই বাধা বিপত্তির থেকে আপনি নিমিষের মধ্যে আপনি বেরিয়ে আসবেন। আপনার অর্থ অভাব অনাটন, যা টাকা পয়সা নিয়ে আর্থিক অভাব অনাটন, সেই আর্থিক অভাব অনাটন আপনার দূর হবে। কিভাবে দূর হবে সেটি সেই সময় আপনি বুঝতে পারবেন। সেই অর্থের অভাব অনাটন দূর করার জন্য বিভিন্ন পথ, বিভিন্ন রাস্তা আপনার সামনে চলে আসবে। আপনি বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে আপনি জীবনের অর্থের অভাব অনাটনকে আপনি দূর করতে পারবেন। তো আসুন গ্রিং তারা মন্ত্রকে আমরা জপ করি 108 বার। ওম তারে তু তারে তু রে সোহা, 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 ওম তারে তু তারে তু রে সোহা।
ওম তারে তু তারে তুরে সোহা, 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 ওম তারে তু তারে
তুরে সোহা, ওম তারে তু তারে তুরে সোহা, ওম তারে তু তারে তুরে সোহা, ওম তারে তু তারে তুরে সোহা, ওম তারে তু তারে তুরে সোহা, ওম তারে তু তারে তুরে সোহা, ওম তারে তু তারে তুরে সোহা, ওম তারে তু তারে তুরে সোহা, ওম তারে তু তারে তুরে সোহা, ওম তারে তু তারে তুরে সোহা, ওম তারে তু তারে তুরে সোহা, ওম তারে তু তারে তুরে সোহা, ওম তারে তু তারে তুরে সোহা, ওম তারে তু তারে তুরে সোহা, ওম তারে তু তারে তুরে সোহা, ওম তারে তু তারে তুরে সোহা, ওম তারে তু তারে তুরে সোহা, ওম তারে তু তারে তুরে সোহা, ওম তারে তু তারে তুরে সোহা, ওম তারে তু তারে তুরে সোহা, ওম তারে তু তারে তুরে সোহা, ওম তারে তু তারে তুরে সোহা।